German kaba etu easy na. শুই বসে সবভাবেই জার্মান খাবার বানানোর চেষ্টা চলছে। এগুলো আসলে অনেক দিনের আগের আমলের খাবার, আমার দাদি শাশুড়ি বানাতেন। এখনকার মানুষজন খুব কমই বানায় জার্মানরা এই খাবার। এই খাবারটা আমার দাদি শাশুড়ি শিখিয়েছিলেন শাশুড়িকে, শাশুড়ি শিখিয়েছেন আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জার্মান একটা কাবাব, যেটা আমার শাশুড়ি আমার জন্য বানিয়ে থাকেন। আমার খুবই পছন্দের এই খাবারটা, তার জন্য আমি নিয়ে নিলাম 1 কেজি গরুর মাংস, আর নিতে হবে অনেক পেঁয়াজ। অনেক পেঁয়াজ যাবে এখানে, আমি প্রায় 4টা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম, আর যাবে প্রচুর পরিমাণে রসুন। কিছু কিছু মশলা জার্মানরাও বেশ খায়, যেমন ধরুন আদা, রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া। যাই হোক, নিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে রসুন, প্রায় 8-10 কোয়া দিয়েছি, স্বাদ মতো লবণ, নিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, অনেকখানিই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মায়োরান, মায়োরান কাইন্ড অফ একটা অরেগানো, বাট অরেগানো না আসলে। দিতে হবে পাপরিকা পাউডার, বাজিল, থাইম এবং আর্বস, আর একদম শেষে দিয়ে দিব আদার পাউডার, মানে জিঞ্জার পাউডার। কাবাব তো আসলে ডিম ছাড়া হয় না, তাই এখানে যাবে 2টো ডিম। ঠিক বাংলাদেশে যেরকম আমরা সাবি কাবাবে ডিম ব্যবহার করি, এখানেও এদের বুলেটেনে বা এদের জার্মান কাবাবে আমরা ডিম দিচ্ছি। আর যাবে প্রচুর পরিমাণে ব্রেড ক্রাম্বস, ব্রেড ক্রাম্বস এখানে মাস্ট। একদম শেষে পানি দেব, দিয়ে এই সমস্ত মশলাটাকে পেস্ট বানাতে হবে, এবং সেটা করতে হবে হাতে। এই সব খাবারগুলি আসলে অনেক আগের আমলের খাবার, আমার শাশুড়ি করেন এবং আমার দাদি শাশুড়িও করতেন। আর দেখতে হবে যখনই জিনিসটা একটুখানি পানি পানি আসবে, আবার ব্রেড ক্রাম্বস অ্যাড করতে হবে। তো যাই হোক, আমি লাস্ট কবে বানিয়েছি এই বুলেটেন আমার মনে নেই, আমার মনে হয় 2-3 বছর আগে বানিয়েছি। এটা বানাতে ভীষণ কষ্ট, হাত ব্যথা হয়ে যায়, আমি প্রচুর টায়ার্ড হয়ে যাই। আমি কাউন্টার টপে করতে করতে আর পারছিলাম না, কারণ আমার হাত বেশ ব্যথা হয়ে যাচ্ছিলো। তাই এখন যাচ্ছি লিভিং রুমে, নিয়ে আসলাম পুরা কাবাবের বোল। মা খালাদের মতো এখন বসে বসে চেষ্টা করছি। জার্মান কাবাব একটু ইজি না? বুঝছি। আমি আজ এই কাবাবের পেছনে আছি, এটা তো আমাকে বানাতেই হবে, তাই বসে বসে না পারার কারণে শুয়ে পড়লাম যে আজ আমি বানাবই যেভাবেই হোক। এটা কখন হবে আমি বুঝবো, এটা একটু একটু হতে যাচ্ছে। এখন এই যে চারপাশে মাংসের ফ্যাট জমবে, এন্ড দেন এটা এত স্টিকি হবে যে আমি আমার হাত খুলতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত অত হয় নাই, কারণ আমি এখনো হাত খুলতে পারছি। মানে আরও করতে হবে যতক্ষণ আমার হাত স্টিকি হয়ে যায়। আমরা যে আমাদের স্বামী কাবাব করি, এটাকে সেদ্ধ করে নিয়ে তারপর ম্যাশ করি, আর এটা করে কি এরা র মিট দিয়েই হাতে ডলে এভাবেই তারা একদম সূক্ষ্ম পেস্টটা বানাবে। এগুলো আসলে অনেক দিনের আগের আমলের খাবার, আমার দাদি শাশুড়ি বানাতেন। এখনকার মানুষজন খুব কমই বানায় জার্মানরা এই খাবার। My wife always thinks that German food is so easy compared to Bangladeshi. It is. Like, ওদেরও কিছু কিছু খাবার আছে যেটা বানাইতে খবর হয়ে যায় আমাদের, লাইক তেহেরির মতো, বিরিয়ানির মতো। Normally আমার শাশুড়ি কিন্তু করে এই খাবার আমার। Exactly. Normally my mama makes it. আরে এখন আমি বানাচ্ছি। And they are good, no? Yeah. ফাইনালি কাবাবের পেস্ট ডান। এই যে সাদা চর্বি যেটা আমরা দেখতে পাচ্ছি বের হয়ে এসেছে, এখন এই কাবাবটাকে শেপ করা, জাস্ট হাতে নিয়ে এভাবে মাখিয়ে মাখিয়ে গোল করব, এভাবে বড় বড় গোল করে জাস্ট তেলে ছেড়ে দেব। কিছু কাবাব বা বুলেটেন অলরেডি তেলে দিয়ে বাকিগুলি আমি শেপ করে নিচ্ছি এভাবে হাত দিয়ে, বাট এটাকে রাউন্ড করতে হবে। আসলে বাংলাদেশি কাবাবের মতো পাতলা করা যাবে না, গোল গোল রাউন্ড করতে হবে। যাই হোক, এক সাইড হওয়ার পরে বাকি সাইডটা উল্টে দিতে হবে, দিয়ে হালকা আছে আমরা ঢেকে এটাকে রান্না করব। ব্যাস হয়ে গেল জার্মান কাবাব বা জার্মান বুলেটেন। এই খাবারটা কিন্তু ভীষণ মজার, ট্রাস্ট মি, ভীষণ মজার। রান্না হতে না হতে আপনাদের দুলাভাই চলে আসলো রান্নাঘরে, যে সে কাবাব ট্রাই করবে কেমন হয়েছে। আমি এত কষ্ট করে রান্না করেছি, আমি আগে খেলাম। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা যারা চাচ্ছেন বাসায় ট্রাই করতে পারেন জার্মান বুলেটিন বা জার্মান কাবাব। সবাই ভালো থাকবেন, বাই। মিঠু।